আসসালামু আলাইকুম। আজ 16 জানুয়ারি 2022, মোহাম্মদ সাদিক হোসেন আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই টিপটপ মার্ট লিমিটেড। প্রিয় দর্শক, আজকের আয়োজনে যা থাকছে শুরুতেই তার এক ঝলক দেখিয়ে দিচ্ছি। এবার বিস্তারিত, নানা জল্পনা কল্পনার পর নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে বিজয়ী হলেন ডাক্তার সেলিনা হায়াত আইভি। এক প্রতিক্রিয়ায় বিজয়ী প্রার্থী জানান, জনগণের বিজয় হয়েছে, এ জয়ের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের মানুষ শান্তি ও স্বস্তিতে থাকতে পারবে। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খানের বিরুদ্ধে বিস্ফোরক সব অভিযোগ করেছেন সংগঠনের সহসভাপতি ইয়াজ আল রিয়াদ। একসময় ছাত্র দলের সঙ্গে যুক্ত ছিলেন আল নাহিয়ান জয়, এমন অভিযোগ রিয়াদের। রিয়াদ বলেছেন, 1996 সালের 15ই ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির ডামি প্রার্থী ছিলেন আল নাহিয়ানের বাবা। নাহিয়ানের ফুফাতো ভাই বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্র দলের সভাপতি ছিলেন। 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনে আল নাহিয়ান ছাত্র দলের হয়ে ধানের শীষে ভোট চেয়েছিলেন। শনিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির বিরুদ্ধে এসব অভিযোগ করেন সহসভাপতি ইয়াজ আল রিয়াদ। লাইভে রিয়াদকে বলতে শোনা গেছে, আল নাহিয়ানের বাবা 1991 সালের নির্বাচনে বাবুগঞ্জ উজিরপুর আসন থেকে বিএনপির মনোনয়ন চেয়েছিলেন, কিন্তু তাকে মনোনয়ন দেওয়া হয়নি। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসার পর তার বাবা ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল আউয়াল মিন্টুর বিমা কোম্পানিতে চাকুরি করেছিলেন। তিনি তৎকালীন বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদার পিএ হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। 1996 সালের 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন আওয়ামী লীগ বর্জন করেছিল, সেই নির্বাচনে বিএনপির ডামি প্রার্থী হিসেবে নির্বাচন করেছিলেন আল নাহিয়ানের বাবা। আল নাহিয়ানের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া বিষয়ে রিয়াদ বলেন, 2008 সালে জাতীয় সংসদ নির্বাচনের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলেন আল নাহিয়ান। তখন তার ফুফাতো ভাই বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্র দলের সভাপতি ছিলেন। তার কক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করেছেন, ভর্তি পরীক্ষা অংশ নিয়েছেন আল নাহিয়ান। 2008 সালের 29 ডিসেম্বরের জাতীয় নির্বাচনে তিনি ছাত্র দলের হয়ে ধানের শীষে ভোট চেয়েছিলেন। সাম্প্রতিক ইউনিয়ন পরিষদ নির্বাচনে দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত আপন চাচাতো ভাইকে নিজের ক্ষমতা বলে নৌকার বিরুদ্ধে জিতিয়েছেন আল নাহিয়ান। লাইভের এক পর্যায়ে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যর বিরুদ্ধেও অভিযোগ তোলেন রিয়াদ। আল নাহিয়ান ও লেখক ভট্টাচার্য অনিয়মতান্ত্রিক ও সংগঠন বিরোধী অনেক কর্মকাণ্ড করে সংগঠনকে নানা প্রশ্নের সম্মুখীন করছেন বলে দাবি রিয়াদের। একারটা হলো ইরান ও চীন। ইরানের সঙ্গে 25 বছরের যৌথ কৌশলগত চুক্তি বাস্তবায়নের ঘোষণা দিয়েছে চীন। এই ঘোষণার পরই তেহরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে দেশটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। দুই দেশের মধ্যে গত মার্চে 25 বছরে ওই কৌশলগত অংশীদারিত্বের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এর অংশ হিসেবে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যুক্ত হবে ইরান। সামরিক, কূটনৈতিক ও বাণিজ্যিক খাতে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করবে দুই দেশ। এতে করে বেইজিং ও মস্কোর মধ্যকার পারস্পরিক অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক আরও জোরদার হবে। 2015 সালে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের পরাশক্তিদের সঙ্গে এই পারমাণবিক চুক্তি স্বাক্ষর করেছিল ইরান। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একতরফাভাবে চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে নেন এবং ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। এর পাল্টা পদক্ষেপ হিসেবে চুক্তির শর্ত ভেঙে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। জো বাইডেন দায়িত্ব নেওয়ার পর চুক্তিটি পুনরুজ্জীবিত করতে তেহরানের সঙ্গে পরোক্ষ আলোচনা শুরু হয়েছে। ইরানের ওপর যুক্তরাষ্ট্রে আরোপিত নিষেধাজ্ঞার কড়া সমালোচনা করেছে চীন। 2018 সালে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান ও চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং উই এর বৈঠকের পর বিবৃতি দিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে চীন। তাছাড়া বৈঠকে চীন ইরানের মধ্যে সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়। 2020 সালে ইরান ও চীনের মধ্যে ভূগর্ভস্থ শক্তি, নিরাপত্তা, অবকাঠামো নির্মাণ ও যোগাযোগ বৃদ্ধি ও সহযোগিতা করার বিষয়ে চুক্তি স্বাক্ষর হয়। ইরান ও চীনের মধ্যে 2020 সালে ঠিক কী চুক্তি হয়েছিল তা গোপন রাখা হয়েছে। তবে নিউ ইয়র্ক টাইমস এক খবরে জানিয়েছিল, চুক্তির মধ্যে রয়েছে চীন ইরানের কাছ থেকে তেল কিনবে। চীন রাষ্ট্রীয়ভাবে ইরানের কাছ থেকে তেল কেনা বন্ধ করে দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে, অন্য দেশের হয়ে ক্রেতা সেজে ইরানের তেল এখন নিজেদের দেশে আনছে চীন। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পরে। আশা করছি সঙ্গে থাকবেন আমাদের।
সানস্ক্রিন আপনি কেন ব্যবহার করবেন? আপনার ত্বকে ডার্ক স্পট, রিঙ্কলস, ফাইন লাইনস, খসখসে ভাব, মেস্তা থেকে রক্ষা পাওয়ার জন্য সানস্ক্রিন ব্যবহারে ত্বকে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমে যায়। সুতরাং সকাল 9টা থেকে বিকেল 4টা পর্যন্ত সানস্ক্রিন ব্যবহার করুন। শীত হোক, বৃষ্টি হোক, সূর্য না থাকুক, আপনার ত্বকের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করবার জন্য রান্নাঘরে কাজ করবার সময় অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবেন। সানটেড সানস্ক্রিন লোশন 60ml SPF 50++ এর মধ্যে জিঙ্ক অক্সাইড ও টাইটেনিয়াম অক্সাইড, যা দীর্ঘ সময় আপনার ত্বককে সুরক্ষা দেবে। রিভোসান সানটেড সানস্ক্রিন লোশন আপনার ত্বকের সুরক্ষা শতভাগ নিশ্চিত করবে। সানটেড সানস্ক্রিন এন্ড রিভোসান ত্বকের সুরক্ষায় শতভাগ কার্যকরী লোশন। প্রোডাক্ট বাই টিপটপ মার্ক লিমিটেড। হুজাইফার দেশি পণ্য কিনে হন ধন্য, দামে কম মানে ভালো। হুজাইফার পণ্য দেশের সেরা পণ্য। হুজাইফার পণ্যসমূহ: হুজাইফার সুপার প্লাস ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম, হুজাইফার ডিশ ওয়াশ বার 125 গ্রাম, রোহান মাস্টার ক্লিন মাজুরি, HTC টয়লেট ক্লিনার 750 গ্রাম, HTC ফিয়া হ্যান্ড ওয়াশ, HTC হ্যান্ড ওয়াশ রিফিল, ফিয়া বিউটি সোপ, HTC মশার কয়েল, হুজাইফা ভার্মিচিলি সেমাই, হুজাইফা লাচ্ছা সেমাই, হুজাইফা ব্ল্যাক টি গুঁড়া, হুজাইফা চিনি গুঁড়া চাল। ডিলারশিপ ও এক্সক্লুসিভ শোরুম নিয়ে আপনিও হতে পারেন ব্যবসায়িক জাতি গঠনের গর্বিত অংশীদার। হুজাইফা টয়লেট্রিজ অ্যান্ড কসমেটিক্স লিমিটেড, 55/A পুরানা পল্টন, ঢাকা 1000। সেল 01911072323। দেশ বরেণ্য মুফতি মুহাদ্দিস এবং ওলামায়ে কেরামের সার্বিক তত্ত্বাবধানে দুই যুগ ধরে হাজী সাহেবদের খেদমতে নিয়োজিত আবাবিল হজ গ্রুপ সুদীর্ঘ অভিজ্ঞতার আলোকে আমরা উন্নত সেবা দিয়ে আসছি। হারাম শরীফের অতি নিকটের থেকে হজের কার্যাবলী সম্পাদন করার সুব্যবস্থা রয়েছে। হজ ও ওমরা পালনের বিশ্বস্ত প্রতিষ্ঠান আবাবিল হজ গ্রুপ। দর্শক স্বাগত আবারও প্রতিদিনের গল্প অনুষ্ঠানে। অমর একুশে বইমেলা আগামী 1 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়ার কথা থাকলেও করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় তা হচ্ছে না। 1 ফেব্রুয়ারি থেকে 2 সপ্তাহের জন্য এই মেলা স্থগিত করেছে সরকার। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা ফয়সাল হাসান রোববার গণমাধ্যমকে বলেন, 2 সপ্তাহের জন্য বইমেলা স্থগিত করা হয়েছে। কবে থেকে এই মেলা শুরু করা হবে সেই তারিখ পরে নির্ধারণ করা হবে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানান, 21শে বইমেলা শুরুর বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সার সংক্ষেপ পাঠানো হয়েছিল। সরকার প্রধান তা অনুমোদন না দিয়ে 2 সপ্তাহের জন্য মেলা স্থগিতের নির্দেশনা দিয়েছেন। আমরা বিষয়টি সংশ্লিষ্টদের জানিয়ে দিয়েছি। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের হরিদ্বারে অনুষ্ঠিত ধর্মীয় সম্মেলনে নির্দিষ্ট একটি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে গণহত্যার ডাক দেওয়ায় সৃষ্টি হয়েছিল চাঞ্চল্যের। ক্ষোভ আর ঘৃণা উগরে দেওয়া সেই ধর্মীয় সম্মেলনের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনার মুখে দেশটির সর্বোচ্চ আদালত হস্তক্ষেপ করে। আর এর পরপরই ধর্ম সংসদে সংখ্যালঘুদের গণহত্যার ডাক দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন বিতর্কিত ধর্মগুরু জ্যোতি নরসিংহানন্দ। শনিবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। এর আগে শুক্রবার একই মামলায় গ্রেফতার হন ওয়াসিম রিজভি ওরফে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী নামে আরেক অভিযুক্ত। সর্বোচ্চ আদালতের হস্তক্ষেপের পর শুক্রবার ওয়াসিম রিজভিকে গ্রেফতার করে পুলিশ। ওয়াসিম ধর্ম পরিবর্তন করে জিতেন্দ্র নারায়ণ সিং ত্যাগী নাম ধারণ করেন। তার গ্রেফতারের পর মুখ খুলেছিলেন আরেক অভিযুক্ত নরসিংহানন্দ। তিনি পুলিশ কর্মকর্তাদের হুমকি দিয়ে বলেছিলেন, তোমরা সবাই মরবে। এরপর শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী হরিদ্বারের সহিংস ও উগ্র ভাষণ দেওয়ার মামলায় দায়ের হওয়া FIR-এ 10 জনেরও বেশি ব্যক্তির নাম রয়েছে। এর মধ্যে নরসিংহানন্দ, জিতেন্দ্র ত্যাগী ও অন্নপূর্ণা উল্লেখযোগ্য। গত বুধবার ভারতের সুপ্রিম কোর্ট উত্তরাখণ্ড সরকারকে 10 দিনের মধ্যে তদন্তের বিষয়ে প্রতিবেদনে জমা দেওয়ার নির্দেশ দেয়। এরপরে নড়ে চড়ে বসে উত্তরাখণ্ড পুলিশ। তারই ফলশ্রুতিতে 24 ঘণ্টার ব্যবধানে 2 জন শীর্ষ অভিযুক্তকে গ্রেফতার করা হলো। টেলিগ্রাফ ইন্ডিয়া সে সময় প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছিল, সম্মেলনের আয়োজক ওই VIP নেতা একজন সন্ন্যাসী। 2013 সালে দেশটির মুজফ্ফরনগর দাঙ্গায় তিনি জড়িত বলে অভিযোগ রয়েছে।
এই দাঙ্গায় পরে 2014 সালে ভারতের জাতীয় নির্বাচনে বিজেপির জয় অন্যতম প্রধান ভূমিকা পালন করে। ডিসেম্বরেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই সম্মেলনের সহিংস ভাষণের অনেক ভিডিও ভাইরাল হয়, আবার সম্মেলনের অনেক ভাষণ সরাসরি সম্প্রচার করা হয়। ভাইরাল হওয়া সাধু সন্ন্যাসীদের সেই উস্কানিমূলক ভাষণে বলা হয়, ভারতে একটি নির্দিষ্ট সংখ্যালঘু গোষ্ঠীর জনসংখ্যা যেভাবে বাড়ছে এভাবে চলতে থাকলে 2029 সালে দেশের প্রধানমন্ত্রী নির্দিষ্ট ওই সম্প্রদায়ের মানুষ হবেন। দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। প্রিয় দর্শক, চেঞ্জটিভি.প্রেস বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetvpt.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন। সবাইকে অন্তহীন শুভেচ্ছা।